প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের পাতা 24.com এর নিয়মিত আয়োজন ইউনিয়ন পরিষদ। আমরা আজ এসেছি ঢাকা সদর উপজেলার 1 নং মগরা ইউনিয়নের সূচক চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম জনাব। আজহার সাহেব, কেমন আছেন আপনি? মুক্তিযুদ্ধের সাথে সেই স্মৃতির চারণ যদি একটু আমাদের করতেন। ওই সময় আমার বয়স ছিল আমি ক্লাস 9 আমি তখন 7 মাস বক্তৃতা শোনার জন্য ঢাকায় গেছি। আমার প্রায় 10-12 জন ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু সেই বক্তৃতা শুনে সেখানে মনে আমরা 3 জন বক্তৃতা শ্রবণ করি। তার যে বক্তৃতা সেটা ধারণ কিনা যেবারে সংগ্রাম স্বাধীনতা সভা এবার মুক্তি সন্ত্রাস যা যা কিছু আছে তাই নেই তোমরা দেশকে মুক্তি করার জন্য সময় করো সেই কথা বলতে ধারণ করি আমার সাথে আমার ক্লাসে 5-6 জন ছিল, আরো অন্য পাবলিক ছিল, শ্রমিক ছিল, এক রকম সেখানে আমরা 1 মাস 7-8 দিন ট্রেনিং করার পরে আমাদের আমি সারা জীবনই ছাত্র করতাম, আওয়ামী লীগ করতাম। 1979 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে জনতা মানুষের উপস্থিতিতে ইনসান মুক্তারে হাত দিল। দীর্ঘ 21 বছর আমি আওয়ামী লীগের মগরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আমার সভাপতি ছিল কে বন্ধু সাহেব, তিনি মৃত্যু পর ১৯৯৮ সালে নির্বাচন আমার কাউন্সিলের মধ্য দিয়ে আমি সভাপতি নির্বাচন হইয়া আজ পর্যন্ত আসছি। কিন্তু সভাপতি থাকার সময় ২০১১ সালে দলীয় মনোনয়ন সমর্থন নিয়ে আমি দলীয় সমর্থন এবং জনগণের ভোটে বিপুল ভোটে নির্বাচন করি। আমার প্রতিনিধি ছিল বিএনপির প্রভাবশালী নেতা, তখন টাঙ্গাইল জেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হামিদ সাহেব মোল্লা মোহাম্মদ ইকবালের তিনি বিভাগ দিয়েছিল। এর আগে আমি পরাজিত করে 2011 সালে আমি চেয়ারম্যান নির্বাচিত করি। 2011 সালে নির্বাচিত হয়ে আমার দলের সাথে নেতৃবৃন্দ জনগণের সাথে সমন্বয় করে দীর্ঘ 9 বছর মগরা মানুষের পাশে থেকে কাজ করি। পাশে থেকে কাজ করার প্রেক্ষিতে 2016 সালে জননেত্রী শেখ হাসিনা আমার দলের সমন্বয় দেখে এবং আমার কার্যক্রম দেখে জননেত্রী শেখ হাসিনা আমার লোকা মনোনয়ন দেখে। সেই মনোনয়নে মগরার মানুষ 11 সালের চেয়ে আরো বেশি করে আমার বিজয়ী ক্রীড়া 2016 সালে আবার চেয়ারম্যান নির্বাচিত করে। এবং এখন আমাদের জননেত্রী শেখ হাসিনা যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমার জননেত্রী শেখ হাসিনা প্রতিনিধি হিসাবে আমাদের
জনতা আবার সামার সুজনী মহলে আছে তার সময় ওর মনে কোন গ্রামে কি সমস্যা সকলে ওনার মাহানুদ আছে সকল সমস্যা খোঁজ খবর রাখে এবং সকল সময় টেলিফোনে উনি যোগাযোগ করে এই আপনি ইউনিয়নের অমুক সমস্যা অমুক সমস্যা জনতা ও কংগ্রেস ছেলের এই সমস্যা উনি নিজেই বলেন আমি সেই সব সেবা গুলো এই যে তারিখে আমরা যে 3000 মানুষের টাকা দিলাম আমি গ্রাম মন্ত্রী মেম্বার পাঠিয়ে দিয়ে তালিকা করছি নিজের তালিকা করে মানুষকে সমন্বয় গ্রামের মানুষকে সমন্বয় করে আমরা তালিকা করি তালিকা করি তারপরে মানুষের করে ভয় তালিকা শুনি আমরা কখন সেই তালিকা অনুমোদন দেয় সেটা আমরা উপজেলায় করে সেটা নিয়ে অনুমোদন দিই এবং যে কোনো কাজ করি একটা রাস্তাও যদি করি সেখানে একটা মিটিং করি যে এই রাস্তা খুব ছোট একটা কোন রাস্তার গুজব জনপূর্ণ আমরা সেটা বলবো সেই কাজটা আগে করবো আমরা সেই অবস্থায় ওয়ার্ডসভাগুলো হয়ে থাকে এই অবস্থায় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবছর চাউলের পরিবর্তে দিচ্ছে সার শেষ করে টাকা এই সার শেষ করে টাকা আমরা দুই দিনে আমি করছিলাম সেটা নিয়ে খবর নেওয়া আমি স্লিপ করছি আবার যা আইডি কার্ড আইডি কার্ডের নো স্লিপ গাই যারা আমাদের আইডি কার্ড আছে আপনি আইলেন কুমা ভাই আমি মার আমরা এই ফেসটা দিয়ে বলবো যে উনি আমার সেই ভাবে সবচেয়ে বড় যেতে পার তার জন্য সে ব্যবস্থা না আগামী নির্বাচন আমি 10 বছর এখানে জনগণের এই কামলা হিসেবে কাজ করছি জনগণ যদি মনে করে যে আমার আবার কামলা রাখবে আর আমার 10 যদি মনে করে যে কামলা হিসেবে আমি ছিল সমস্যার মধ্যে যে সমস্যা রয়েছে এই নেশা যেমন গাঁজা ফেন্সিডিল হিরোইন বিভিন্ন নেশায় যে ছেলেরা যে অবস্থায় আমাদের মগরা ইউনিয়নের মানুষের যুব ছেলেরা অর্থাৎ এই একটা পরিবেশ সৃষ্টি করে হারিয়েছে মানে নেশায় জর্জরিত হয়ে গেছে এই নেশার থেকে এই যুব সমাজকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনেও যদি এই আমাকে এই মগরার এই আসনে চেয়ারম্যান বানান ইনশাআল্লাহ এই মগরাকে একটা নেশামুক্ত এবং মদ মুক্ত সন্ত্রাস কাগজ আগে ছিল আমার 11 বছর ছিল এই নেশা মুক্ত এই মদ নিরন করার জন্য এবং জনতী শেখ হাসিনা শহরকে গ্রামকে শহর করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মদার মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ কাজ করে জনতী শেখ হাসিনার পাশে থেকে এই গ্রামকে শহর করার যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব এই কথাগুলো আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় প্রিয় দর্শক আমাদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আজহার সাহেব নিজেকে তামা বলে উল্লেখ করেছেন অর্থাৎ তামাদের খুব পরিচিত একটা ভাষা যারা খেতে খামারে বা জনগণের সেবা করে থাকে তাদেরকে তামা বলা হয় অর্থাৎ তিনি জনপ্রতিনিধি না বলে নিজেকে কামলা হিসাবে উপস্থাপন করেছেন এবং তিনি আরেকটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে যুব সমাজকে নেশাগ্রস্ত থেকে অর্থাৎ নেশার আড্ডা থেকে ফিরিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনবে ধন্যবাদ জানাব ধন্যবাদ
দর্শক যদি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে তবে ফেসবুক পেজে যে দৈনিক সকালবার্তা 24.com লিখে সার্চ দিন, পেয়ে যাবেন আমাদেরকে। আমরা পৌঁছে যাব অন্য কোনো ইউনিয়ন পরিষদে। দেখা হবে আবার আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।